সবাই নেটে ব্যাটিং করলেও মুশফিকুর রহিমকে নিয়ে আলাদা করে সেন্টার উইকেটে চলে গেলেন চান্দিকা হাতুরা সিংহে। হয়তোবা মুশফিককে বড় শট খেলানোর জন্য ঠিক কেমন ধরনের ব্যাটিং স্ট্যান্ড প্রয়োজন সেটা একটুখানি শুধরে দেবার চেষ্টা করলেন। তারপরে মুশফিক ঠিক কী করলেন দেখা যাক। বিশাল বড় ছক্কা, বলটা আছড়ে পড়ল গ্যালারির ওপারে। এরকম একটা ছক্কা নয়, আজকে সেন্টার উইকেটের এমন অনুশীলনে মুশফিককে বারবারই গ্যালারিতে বল মারতে দেখা গেছে। অনুশীলনে মুশফিক সবসময়ই অনেক বেশি পরিশ্রমী, অর্থাৎ অন্যান্য যে কোনো ক্রিকেটার থেকে মুশফিকুর রহিম একটু বেশি পরিশ্রম করেন। তবে দিন শেষে মাঠে রান না পেলে আসলে সেই পরিশ্রমের কোনো মূল্য থাকে না, সেটা ভালোই জানেন মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিম ভালো করতে পারছেন না লম্বা সময় ধরেই, তাই জাতীয় দলে মুশফিকুর রহিমের থাকা না থাকা নিয়েও প্রশ্ন উঠছে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মুশফিকুর রহিমের জায়গা হবে কিনা সেটা নিয়েও কথা বলা বলি শুরু হয়েছে। অনেকেই তো বলছেন চলতি এই আয়ারল্যান্ড সিরিজটা মুশফিকের জন্য হতে যাচ্ছে অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষায় মুশফিক উতরাতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন, তবে উত্তরটা মুশফিকের কাছেই আছে, অন্য কারোর কাছে নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেটে রান হবে অনেক বেশি, তেমনটাই আভাস দিয়েছেন চান্দিকা হাতুরা সিংহে। আর অনেক রানের উইকেটে মুশফিকুর রহিম না, পুরো বাংলাদেশ দলকেই খেলতে হবে আক্রমণাত্মক ক্রিকেট। আর আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে হলে শট খেলতে হবে অনেক বেশি। মুশফিককে তাই বেশি বাড়তি শটের অনুশীলনী করতে দেখা গেল সেন্টার উইকেটে। বলের মেরিট এবং গতি বুঝে কখনো লং অন, কখনো মিড উইকেট, কখনো বা ফাইন লেগ অঞ্চলে বড় বড় ছক্কা হাঁকানোর অনুশীলনটা বেশ ভালোই করেছেন মুশফিকুর রহিম। অনুশীলনে যেভাবে ছক্কা হাঁকাতে পেরেছেন মুশফিক, তাতে অবশ্য একটু হলেও কনফিডেন্স আসবে, আর সেই আত্মবিশ্বাস থেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ একটা ইনিংসের খোঁজ করবেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডে থেকেই সেই চাপটা অবশ্য মুশফিকের উপরই থাকবে। শুধু মুশফিকই নয়, অধিনায়ক তামিম ইকবালের সঙ্গ পাচ্ছেন তিনি, অর্থাৎ এই দুইজনের সাম্প্রতিক ফর্ম অবশ্যই অনেক চিন্তার কারণ। এই চিন্তা থেকে বের হতেই হচ্ছে বাংলাদেশ দল যদি ওয়ানডেতে দারুণ কিছু করতে হয়। এই দুইজন সিনিয়র ব্যাটারের ফর্মে ফেরাটা অনেক জরুরি। মিডল অর্ডারে মুশফিকুর রহিম সবসময় বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম। বাংলাদেশ যতবারই বড় বড় স্কোর করেছে সেখানে মুশফিকের ভূমিকা ছিল অনস্বীকার্য, আর তাই মুশফিকুর রহিমের অফর্ম দলের জন্য চিন্তার কারণ। মুশফিক ফর্মে আসলে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যে কোনো বড় স্কোর করে ফেলার সামর্থ্য রাখে, আর তাই মুশফিকুর রহিমের ফর্মে ফিরে আসাটা অনেক জরুরি। ব্যাপারটা জানেন খোদ চান্দিকা হাতুরা সিংহেই, তা মুশফিকুর রহিমের অনুশীলনে পিছনে দাঁড়িয়ে থেকেই তিনি দেখেছেন সব কিছু। যতবার মুশফিকুর রহিমের শটে ভুল হচ্ছিল ততবারই কাছে এসে মুশফিককে দেখিয়ে দিয়েছেন ভুল ত্রুটি। এখানে একটা ব্যাপার সুস্পষ্ট, মুশফিকুর রহিমকে নিয়ে এখনও ভালোই পরিকল্পনা রয়েছে চান্দিকা হাতুরা সিংহের। শুধুমাত্র ম্যাচে একটুখানি রান এক্সিকিউট করা বাকি, তাতেই দলের পরিকল্পনা সব কিছু আর ভেস্তে যাবার সুযোগ থাকছে না। মুশফিক তামিমদের নিয়েই বিশ্বকাপের চূড়ান্ত পরিকল্পনা সাজাতে দ্বিতীয়বার ভাবতে হবে না চান্দিকা হাতুরা সিংহকে। সেখানেই তো দুশ্চিন্তা কমে যাবার একমাত্র জায়গা, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ।